এখন আমি দেখো এখানে লিখছিলাম যে পয়েন্ট 6 মিটার, 0.6 মিলিমিটার আকারের কণা বিশিষ্ট একটি মাটির নমুনা হচ্ছে কত? মাটির নমুনা হচ্ছে 4 পয়েন্ট কত, 5 মিটার গভীরতা একটি, এই গভীরতাতে একটি স্থির পানিতলে রাখা হলো, যদি রাখা হয় তাহলে আপেক্ষিক গুরুত্ব বলছে 2.66 ও, এটা আমরা পয়েজ বলি, ইটা ইটার মান দেওয়া আছে 0.01। পয়েজ হলে সময় কত লাগবে, মানে থিতিয়ে পড়তে টোটাল সময় কতটুকু লাগবে। এখন তাহলে দেখো এখানে আমরা জানি কি জানি, আমরা জানি আর এখানে দেওয়া আছে, দেওয়া আছে কি, এই যে বলছে 0.6 মিলিমিটার আকার, তাহলে মিলিমিটার আকার, তাহলে এটা ডি না, তাহলে ডি দেওয়া আছে কত, ডি দেওয়া আছে 0.6 মিলিমিটার আকারের কণার বিশিষ্ট একটি মাটির নমুনা 4.5। তাহলে এই যে নমুনাটা এটাকে আমরা প্রকাশ করি কি দ্বারা, এইচ দ্বারা, তাহলে এইচ দেওয়া আছে কত, 4.5। আমি এই অঙ্কটা তৃতীয় অধ্যায় থেকে এই জন্য পড়াচ্ছি যে স্টক লয়ের সূত্র এবং পুরো এই অধ্যায়টা থেকে আমরা অবশ্যই এই ধরনের অঙ্ক কমন পাব, সেটা হচ্ছে প্রত্যেকটা অঙ্ক একই ভাবে থাকবে, শুধু মাটির কণার আকার আলাদা থাকবে, মাটির নমুনা সংগ্রহ আলাদা থাকবে, জির মান আলাদা থাকবে, পয়েজ মোটামুটি একই থাকবে, পরবর্তীতে সময় নির্ণয় করো। ওকে, তাহলে আমরা কি জানি যে ভি ইকুয়াল 1/18 গুণন ডি হোল স্কয়ার গামা ডাব্লু জি মাইনাস ওয়ান ব্রাকেট হচ্ছে, তাহলে ব্রাকেট হচ্ছে, তাহলে সূত্রটা আমরা দেখি নেই যে হচ্ছে কত, ভি হচ্ছে, ভি ইকুয়াল হচ্ছে, আয়তন ইকুয়াল হচ্ছে 1/18 গুণন, 1/18 গুণন ডি হোল স্কয়ার গামা ডাব্লু জি মাইনাস ওয়ান ভাগ হচ্ছে 10^6 গুণন হচ্ছে কত, এটা এত। তাহলে এখানে জির মান দেওয়া আছে হচ্ছে কত, 2.66, ইটার মান দেওয়া আছে, ইটার একক আমাদের পরিবর্তন করতে হবে, পয়েন্ট কত, 0.1, একে 10^10, আমরা যদি একে গুণন দেই 10^-4 কি দেবো, -4, তাহলে কি দিলাম, 10^-4, তাহলে এর একক হবে কিলো নিউটন সেন্টিমিটার পার হচ্ছে কত, সেকেন্ড পার সেন্টিমিটার, তাহলে হচ্ছে কিলো নিউটন সেন্টিমিটার পার হচ্ছে কত, সেকেন্ড। তাহলে বা ভি ইকুয়াল 1/ কত, 18 গুণন ডির মান এখানে দেওয়া আছে কত, 0.6, তাহলে 0.6 এর উপর বর্গমূল গুণন গামা ডাব্লুর মান আমরা ধরে নিতে পারি গামা ডাব্লু 9.81 কিলো নিউটন পার হচ্ছে কি, ঘনমিটার, তাহলে গামা ডাব্লু মান 9 পয়েন্ট হচ্ছে কত, 8.1 গুণন জির মান হচ্ছে 2 পয়েন্ট কত, 6.6-1 ব্র্যাকেট 10^6, 10^6 গুণন এটার মান হচ্ছে কত, 0.01 গুণন 10^-4, তাহলে আমরা বললাম ভি ইকুয়াল, আয়তন ইকুয়াল হচ্ছে কত, 1/18 গুণন আর ডির মান হচ্ছে 0.6 এর উপর বর্গ গুণন হচ্ছে কত, গামা ডাব্লিউ মান 9.81 গুণন হচ্ছে জির মান হচ্ছে 2.66-1 আর 10^6 পয়েন্টের মান আমরা করছি কি, 0.01 কে এটা হচ্ছে 10^-4 কত, 10^-4 কিলো নিউটন সেন্টিমিটার পার কি সেকেন্ডে নির্ণয় করছি। তাহলে এটা ইকুয়েশন করলে তাহলে আমরা ভি ইকুয়াল, তাহলে আমরা এটা পুরোটা ইকুয়েশন তোমরা করে দেখবা, করি আমাকে পাঠাই দিবা, তাহলে ভি ইকুয়াল হচ্ছে 0.3256 মিটার পার সেকেন্ড, তাহলে পয়েন্ট হচ্ছে কত, 3256 মিটার পার হচ্ছে কি সেকেন্ড। ওকে, তাহলে 0.3256 মিটার পার কি সেকেন্ড, তাহলে বলছে আমার কি চাইছে, সময় চাইছে না, যে সময় কত লাগবে, তাহলে আমরা সময় ইকুয়াল জানি হচ্ছে কত, ভি ইকুয়াল এইচ ভাগ কত, ভি, তাহলে
समय लगे समय सूत्र हम मान जानी ना मान कत छो फोर पॉइंट कत फोर पॉइंट फाइव भाग भिर मान हम कत पॉइंट थ्री टू फाइव सिक्स पॉइंट थ्री टू फाइव सिक्स इक्वल कर ले मान पाई सहज एक अंक जो स्टॉक लॉ सूत्र थे अंक देखो उल्लेख कर माटिर कण विशिष्ट एक नमुना नमुनाटर उच्चता गभीरता देवा थाकबे समय कत साबल गामा डब्लूर मान हम एक हजार होते के जी पर मीटारे किसते के जी पर मीटारे तक गामा डब्लूर मान नहीं 9.81 किलोमीटर पर घन मीटर 9.81 जी मान बसाई थ्रितीय पड़ते समय दरकार कणाटी टैंकेर तलाय थ्रितीय पड़ते कत समय लागबे कत समय टी द्वारा प्रकाश कर समय मित्रिका आकार कणा विशिष्ट एक माटिर नमुना मित्रिका पानी तले मान नीचे थ्रितीय पड़ते समय लगे कत तेरह पॉइंट एट टू सेकेंड पर्त मोटा जो दाना नीचे थ्रितीय पड़े समय लगे बोझा गया से परीक्षा पार्मोमीटर अंत व्यास आगे हेटर मित्रिकार भेद्यतार गुणांक गुणांकर सूत्र हे कत टू पॉइंट के भेद्यता गुणांक के द्वारा प्रकाश कर टू पॉइंट थ्री ए एल भाग हे ए टी गुण हे लग लग टेन भाग हम भाग हम कत देखो एखे कि हेट भेद्यता परीक्षार अंत व्यास हम कत अंत व्यास कत पांच सेंटीमिटार खराब व्यास हम कत पॉइंट टू सेंटीमिटार नमुना मित्रिकार दैर्घ्य हम कत आठ सेंटीमिटार ये छह मिनट हेटे एक सौ सेंटीमिटार होते पचास सेंटीमिटार नेमे आसे तो मित्रिकार गुणांक कत मित्रिकार गुणांक सूत्र हे के इक्वल टू पॉइंट थ्री कत टू पॉइंट थ्री ए एल भाग हे एटी गुण लग टेन एस वन भाग कत एच टू एट सूत्र लिखबो देवा व्यास बड़ डी दुईटा व्यास पांच सेंटीमिटार और अंत व्यास बोलते कत पॉइंट टू सेंटीमिटार व्यास देवा कत पांच सेंटीमिटार सेंटीमिटार जानी ए रकम अवश्य अंत व्यास क्षेत्रफल से कत ए क्षेत्रफल पाई टू स्क्वायर भाग से कत फोर मान हम फाइव स्कोर कत फोर छोटी अंत व्यास कत टू
সেন্টিমিটার, তাহলে ছোট এর সূত্র হচ্ছে কত, তাহলে পাই পয়েন্ট টু এর উপর বর্গ, তার ভাগ হচ্ছে কত, ফোর। এরপর বলছে যে মৃত্তিকার দৈর্ঘ্য, দৈর্ঘ্যকে এল দ্বারা প্রকাশ করায়, কি দ্বারা, এল হচ্ছে 8 সেন্টিমিটার, এতে 6 মিনিট। আমরা জানি মিনিট এবং সময়কে, মিনিট এবং সময়কে কি টি দ্বারা প্রকাশ করা হয়, তাহলে তাহলে টি হচ্ছে কত, 6 মিনিট। কিন্তু মিনিটটাকে কিসে পরিবর্তন করতে হবে, সেকেন্ডে। তাহলে মিনিটকে যদি আমরা সেকেন্ডে পরিবর্তন করি, তাহলে 60 দ্বারা কত গুণন, তাহলে 6 কত, 3600, তাহলে তো শূন্য, তাহলে আছে 300, কত রে, 360 সেকেন্ড। তাহলে বলতে হেড বলতে উচ্চতা, তাহলে এইচ ওয়ান, হেড বলতে কি উচ্চতা, তাহলে এইচ ওয়ান এর মান দেওয়া আছে কত, একটা দেওয়া আছে 100 সেন্টিমিটার, তাহলে 100 সেন্টিমিটার, আর এইচ টু হচ্ছে কত, 50 সেন্টিমিটার। হলে বেদ্যতা সব নির্ণয় করো। আমরা জানি, আমরা জানি কে ইকুয়াল 2.3 L, এটি ভাগ হচ্ছে গুণন লগ 10, এইচ ওয়ান ভাগ কত, এইচ টু। তাহলে কে ইকুয়াল 2.3 গুণন, এর মান আমরা এখানে ইকুয়েশন করলে পাবো না, পাই টু হোল স্কয়ার, পাই ব্র্যাকেট 0.2 হোল স্কয়ার ভাগ 4। তাহলে আমরা ওটা লিখলাম, তাহলে পাই 0.2 এর উপর বর্গ ভাগ হচ্ছে 4 গুণন এল হচ্ছে কত মিটার, 8 মিটার, 8। তাহলে ছোট বড় এর মান তো আমরা একই ভাবে পাবো, তাহলে পাই 5 এর উপর বর্গ ভাগ 4 গুণন টির মান হচ্ছে কত, 360 লগ 10। তাহলে এই সনের মান হচ্ছে কত, 100 ভাগ হচ্ছে 50। ওকে, তাহলে এখান থেকে আমরা ভেদ্যতা সহগের মান পাবো, তাহলে 2.46 গুণ 10 টু দি পাওয়ার মাইনাস 5, 2.46 গুণ 10 টু দি পাওয়ার মাইনাস 5। বুঝি নাই, আরেকবার বলো। হ্যাঁ, ওই যে ছোট মান দেওয়া আছে অন্ত ব্যাস, একটা মান দেওয়া আছে ডি, তাহলে এটা 5 সেন্টিমিটার, তাহলে বড়টি 5, আর খাড়া পাইপের ব্যাসের অন্ত ব্যাস দেওয়া আছে 0.2, তাহলে হচ্ছে 0.2 ছোটটি। তাহলে ক্ষেত্রফল সূত্র হচ্ছে কি, পাই ডি হোল স্কয়ার ভাগ 4। তাহলে হচ্ছে আমরা এর প্রত্যেকটা হচ্ছে কি ব্যাস, আমরা এরকম বৃত্তের ক্ষেত্রফল সূত্র কি জানি, তাহলে আমরা জানি কত, পাই ডি হোল স্কয়ার ভাগ কত, 4। তাহলে একটা পুরো ব্যাস ছিল তখন হচ্ছে এ, আর যে তোমার অন্ত ব্যাস ছোট ছোট, তাহলে অন্ত ব্যাস বলতে কি ভিতরের ব্যাস, তাহলে এটা ছোটটি দ্বারা প্রকাশ করছি 0.2, তাহলে হচ্ছে 0.2 হোল স্কয়ার ভাগ 4, পাই ডি হোল স্কয়ার ভাগ 4। বোঝা গেছে? তাহলে আমি বলছিলাম যখন এই মৃত্তিকার ভেদ্যতার গুণাঙ্ক চাবে এবং এটা ভেদ্যতা এবং পারমোমিটারের অঙ্ক থাকবে, তাহলে মৃত্তিকার ভেদ্যতা সহগের সূত্র হচ্ছে কে ইকুয়াল 2.3 L, এটি লগ 10, এইচ ওয়ান ভাগ কত, এইচ টু। তাহলে এগুলো সব গিভেন, সব তথ্য দেওয়া থাকবে, দেওয়া আছে, ওখান থেকে বের করে বসাই দিলে আছে নাকি। আচ্ছা।